ছয়টি ফেরিঘাটি এই মুহূর্তে সচল আছে, কোনো ফেরিঘাটে এই মুহূর্তে কোনো সমস্যা নেই। আশা করি ইনশাল্লাহ ঈদ উল আজহার আগে ফেরিঘাটে কোনো সমস্যা হবে না, আমরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাত্রীবাহী পরিবহন এবং যাত্রীদেরকে পার করতে পারব। গরুর গাড়ির ব্যাপারে আমাদের নির্দেশনা আছে, এই গরুর গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করতে হবে। আমরা আশা করি ফেরিগুলো সচল থাকলে ঈদে গরুর গাড়ির কোনো সমস্যা হবে না।